أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. السلام عليكم ورحمة الله. কিয়ামতের দিনে সকলের অবস্থা কেমন হবে? ফ্যামিলি কেউ যদি নেককার থাকে, কেউ যদি কোরআনের হাফেজ থাকে, কেউ যদি বা আমল হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে এই লোকটি পরিবারের এবং ফ্যামিলির বা এলাকার কারোর জন্য কি কোনো কাজে আসবে? তো কিয়ামতের দিনে সকলের অবস্থা কেমন হবে সেই ব্যাপারটি নিয়ে 80 নম্বর সূরা আবাস এ 33 থেকে 42, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ফাইদা জাআতি সাখা, যখন কিয়ামত উপস্থিত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, ও উম্মিহি ও আবি, তার বাবা মা থেকে, ও সাহিবাতিহি ও বানি, তার স্ত্রী এবং সন্তানদের থেকে। লিকুল্লি মিনু মিয়াউমা ইদিন শানু ইউগনি, সেদিন তাদের প্রত্যেকেই গুরুতর অবস্থায় ব্যস্ত থাকবে এবং সবাই ব্যতিব্যস্ত থাকবে কিভাবে তাদের হিসাব তারা নিজ নিজভাবে চোকাবে। উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা, অনেক মুখমণ্ডল সেদিন উজ্জ্বল এবং আলোকময় হবে। দহিকাতু মুস্তাবশিরা, প্রফুল্ল অবস্থায় থাকবে, হাসতে থাকবে। ওয়াউজুহু ইয়াউমা ইদিন আলাইহা গবারা, আর অনেক মুখমণ্ডল সেদিন হবে ধুলি ধূসর, কালিমা মাখানো, তার হাকুহা কতারা, সেগুলি সেই যে চেহারাগুলি এমন কালিমা মাখানো হবে যে ময়লায় আচ্ছন্ন থাকবে। উলাই কাহুমুল কাফারাতুল ফাজারা, ইরাই পৃথিবীতে আয়াত গোপন করত এবং ইরাই পথভ্রষ্ট ছিল, দুর্নীতিবাদ ছিল। তো কিয়ামতের দিন আমরা জানলাম কেউ কারোর কোনো কাজে আসবে না। আর রাসুলের সুপারিশের ব্যাপারে যা আমাদেরকে জানানো হয়েছে উলামায়ে সু যারা, তাদের পক্ষ থেকে যে রাসুল শাফিউল মুজনাবিন এবং গুনাগার দুর্নীতিবাদদেরকে তিনি সুপারিশ করবেন, তো রাসুল কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকান এ 30 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহকে বলবেন, ওয়াকালা রাসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কোরআনা মাহজুরা, তিনি বলবেন যে হে আমার প্রতিপালক, আমার কওমের লোক, এরা সবাই আমার উম্মত, কিন্তু কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। তো এটা আমরা দেখতে পেলাম, রাসুল উম্মতের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করছেন যারা কোরআনের বিপক্ষে ছিল।